তো রাইড করতে মজাই লাগতেছে সমস্যাটা হচ্ছে কিছু কিছু জায়গায় আলো একদম ঠিক আছে কিছু কিছু জায়গাতে অনেক অন্ধকার আর হাতির ঝিলে আসলে রাত দশটার পরে রাইড করাটা অনেক ডেঞ্জারাস আপনারা যদি কেউ আসেন কখনো হাতে ঝিলে রাইড করতে রাতে তাহলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন একা একা আসবেন না একজন মোটর ব্লগার হিসেবে দেখাইতেছি যে হাতি ঝিলে কি অবস্থা দেখছেন হঠাৎ করে কুকুর সামনে চলে আসছে Hey, what is going on everyone? এখন আমি আসি হচ্ছে মধুবাগে এখন লেফট টার্ন নিয়ে আমি হাতে ঝিলে ঢুকে যাব মোটরসাইকেলের ঘড়িতে বাজে দশটা আটান্ন অর্থাৎ রাত এগারোটা বাজে রাত এগারোটা বাজে হাতে ঝিলে ঢুকবো জিনিসটা কিছুটা ডেঞ্জারাস আর কি তারপরও হাতে ঝিলে একটা চক্কর দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে রাতে কি অবস্থা লাইটিং এর কেমন অবস্থা আর কি দেখেন ঢুকতে না ঢুকতেই সব অলরেডি অন্ধকার রিক্সা বামে ঢুকে গেছি দেখেন এদিকে একটু আলো আছে এখন আবার পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাইতেছে না কিচ্ছু না আবার এদিকে হালকা আলো আছে তবে রাইড করতে মজা লাগতেছে নটগনা লাই সারা দিন ছিল প্রচুর গরম আর হাতি এদিকে একটু খোলা জায়গায় বাতাস টাতাস আছে বাতাসটা একটু ঠান্ডা এখন রাত এগারোটা বেজে গেছে তো এই জন্য এখন ঠান্ডা বাতাস তো রাইড করতে মজাই লাগতেছে সমস্যাটা হচ্ছে কিছু কিছু জায়গায় আলো একদম ঠিক আছে কিছু কিছু জায়গাতে অনেক অন্ধকার আর হাতি আসলে রাত দশটার পরে রাইড করাটা অনেক ডেঞ্জারাস আপনারা যদি কেউ আসেন কখনো হাতে ঝিলে রাইড করতে রাতে তাহলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন একা একা আসবেন না একা এখানে আসলে নিরাপত্তার কোনো ঠিক নাই বুঝছেন এই যে এখানে সাইডে যে অন্ধকার না তো অন্ধকার জায়গাগুলোতে অনেক সময় দাঁড়া থাকে রাস্তাতে যখন মানুষ সাইডে হচ্ছে হাটে যখন মানুষেরা হেঁটে যায় ফুটপাথ গুলাতে তখন অনেক সময় এখানে ঝামেলা হয় আর কি আমার ভার্সিটির অনেক ফ্রেন্ডরা এখানে ঝামেলাতে পড়ছিল কারণ আমাদের ভার্সিটির কাছেই তো হচ্ছে হাতির ঝিল আর ভার্সিটির সাথে তো হল তো হলের অনেকারে হাতে জেলে ঘুরতে টুরতে আসতো হাঁটতো তো যারা একা একা অথবা দুইজন একজন মিলে হাঁটতো তখনই ঝামেলাটা হইতো আর কি এই যে এখানে বাইক রাইড করতেছে মানুষ কারো মাথায় কোনো হেলমেট টেলমেট কিছু নাই তো আপনি যদি তাদেরকে কিছু বলতে যান যে কি ব্যাপার এখানে এরকম ভাবে চলতেছেন কেন তাইলে দেখবেন যে দুই মিনিটের মধ্যে মানুষ মানুষ কই থেকে যে চলে আসছে কোনো ঠিক নেই এজন্য হাতি খুবই সাবধান গ্রুপ ছাড়া এখানে দশটার পরে রাইড করতে আইসেন না আমি না করব আসতে যদিও আমি নিজেও এখন অনেক রিস্কে আসি আর কি আমি রিস্ক নিতেছি রাতের মধ্যে এরকম রাইড করতেছি জাস্ট আমি আপনাদেরকে একজন মোটর ব্লগার হিসাবে দেখাইতেছি যে হাতি ঝিলে কি অবস্থা দেখছেন হঠাৎ করে কুকুর সামনে চলে আসছে অ্যান্ড আমার পরিচিত একজন আর ওয়ান ফাইভ নিয়ে এদিকে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করছিল ওইটা হচ্ছে হঠাৎ করে সামনে কুকুর পরে গেছে এখন আপনি এত স্পিডে আছেন হঠাৎ করে সামনে যদি কুকুর পরে যায় তাহলে তো ঝামেলা এখন ওরও দোষ আছে ও এইখানে কুকুরটা রাস্তাতে শুয়ে ছিল ঠিক আছে এমন না যে কুকুরটা হঠাৎ করে দৌড় দেওয়া চলে আসছে দেখছেন এখানে কি অন্ধকার কিচ্ছু নাই একদম কোনো মানুষ টানুষ নাই অ্যান্ড যারা হাঁটাহাটি করতেছে তারা কিন্তু এখানে লোকাল পোলা সো আপনি যদি এখানে একা একা রাইড করেন অথবা হাঁটাহাটি করেন কোন জায়গাতে যদি আপনি থামেন দেখবেন যে হঠাৎ করে কেউ যদি চলে আসে তাহলে কিন্তু ঝামেলা দেখছেন এখানে কোনো আলো নাই আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে তবে রাতের রাইডে আমি একটু কালার গ্রেডিং করে চেষ্টা করি যেন একটু আলো বোঝা যায় তবে আই গেস আপনার এখন বুঝতে পারতেছেন যে কি লেভেলের অন্ধকার এখানে যাই হোক আমার পরিচিত মানুষের অ্যাক্সিডেন্টের কথাটা বলি সো কুকুর রাস্তায় শুয়েছিল ও এত স্পিডে যাইতেছে যে হঠাৎ করে কন্ট্রোল করতে পারে নাই

প্রায় আই গেস বিশ পঁচিশ হাজার টাকা নাকি চল্লিশ হাজার বসছিল যেন এরকম হচ্ছে খরচ হয়ে গেছে জাস্ট জিনিসগুলো চেঞ্জ করতে কি রিপেয়ার করতে যাই হোক এখন হাতির ঝিল থেকে বের হয়ে আমি ঢুকে যাচ্ছি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে এখন এখানে ঢুকে আরেকটা গলিতে ঢুকবো যেখানে কোনো আলো নাই একদম অন্ধকার এই যে এখানে লোকাল পোলাপ আমরা হাটারি করতেছে জিনিসটা খুবই ডেঞ্জারাস আর কি আপনি রাইড করতেছেন অথবা গ্রুপ নিয়ে রাইড করতেছেন তখন আসলে কিছু বোঝা যাবে না কিন্তু যখনই আপনি বিপদে পড়বেন তখন দেখবেন যে আপনার হেল্প করার জন্য কেউ নাই তখন আপনি মানুষদেরকে ডাক দিলেও দেখবেন যে তারা আপনার ইগনোর করতেছে আর কি আমরা সবাই চিন্তা করি যে আচ্ছা আরেকজনকে আমি যদি হেল্প করতে যাই তখন আমি নিজেই তো বিপদে পড়ব তাহলে কেন আমি তারা হেল্প করতে যাব আমরা অলওয়েজ হচ্ছে এরকম মানসিকতায় থাকি এজন্য যদি আপনি বিপদে পড়েন পুরো দায়িত্বটাই কিন্তু আপনার উপরে ঠিক আছে কেউ আপনার হেল্প করতে আসবে না যাই হোক আপনাদেরকে ওইটাও দেখালাম যে চিপাগলিটা কেমন অন্ধকার দেখছেন কোনো লাইট মাইট কিচ্ছু নাই শুধুমাত্র কোনো গাড়িটারে আসলে ওইখানে একটু লাইট আছে অ্যান্ড এখানে দেখেন এটা এত বড় একটা রাস্তা সাইডে হচ্ছে আসুনুল্লাহ ইউনিভার্সিটি এই যে আসুনুল্লাহ ইউনিভার্সিটির ব্যানার হচ্ছে জ্বলতেছে কিন্তু কোনো লাইট নাই কোনো আলো নাই কিচ্ছু নাই জাস্ট গাড়ির আলো ছাড়া কিছু দেখা যেতেছে না এখানে অ্যান্ড আই এম সরি যে আপনাদেরকে এরকম অন্ধকার জিনিস দেখানো লাগতেছে আর আপনাদের কাছেও জিনিসটা বোরিং লাগবে কিন্তু এই অন্ধকার জায়গাটা আমি আপনাদেরকে ইচ্ছা করে দেখাইতেছি আপনাদেরকে জাস্ট সতর্ক করার জন্য আমি তো এখান দিয়ে অলওয়েজ যাওয়া আসা করি অ্যান্ড আমার ভার্সিটিও এখানে তো আমি অলওয়েজ এখানে যাতায়াত করি কিন্তু যারা আপনার এদিকে ঘুরতে আসবেন অনেকে হচ্ছে রোজার সময় সেহরিতে ট্যুর দেয় সেহরিতে রাইড দেয় তো এরকম অনেকেই আছে অনেকে আছে সেহরির পরে রাইড শুরু করে অ্যান্ড আমার পছন্দের একটা মডার্ন ব্লগার নামটা হচ্ছে আই গেস মিজু ভাই নেক্সট গিয়ারের ওনার একটা ভিডিও দেখতেছিলাম অ্যান্ড সেও হচ্ছে একটা ট্যুর দিছিল ওইটা হচ্ছে সেরির পরে স্টার্ট করছিল তো সেরির পরে অথবা সেরির আগে অনেকেই হচ্ছে হালকা বাতাস টাতাস খাইতে এখন রাইড করে তো আপনাদেরকে জাস্ট এই জিনিসটাই দেখালাম যে রাতের হাতি ঝিল কেমন অ্যান্ড রাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে লাইট মাইট নাই এজন্যই আমি জাস্ট আপনাদেরকে একটা সতর্কীকরণ টাইপের ভিডিও করলাম যে কেয়ারফুল থাকেন আসলে অবশ্যই গ্রুপ টুপ নিয়ে আসবেন চার পাঁচজন বাইকার নিয়ে আসবেন তখন ভয় থাকবে না আর কি যাই হোক এখন স্ট্রেট চলে গিয়ে আমি যাব হচ্ছে বামে তো বামে হচ্ছে পদ্মার ডিলারের একটা পাম্প আছে তেলের আমার তেল তেল ভরা লাগবে না কিন্তু বামে গিয়ে আমার পারপোজ হচ্ছে আমি রাস্তা পার হয়ে বিজেশনে ফ্লাইওভারে ঢুকবো ওয়েট এ মিনিট এখানে এমন জ্যাম কেন আই গেস তেলের পাম্পে যান। এখানে তেলের পাম্পে যান কি ব্যাপার এত মানুষ আসছে তেল ঢুকাইতে বুঝলাম না কাহিনি কি রাত বারোটার পরে কি তেলের দাম বাইরে যাবে নাকি আবার ওই দিনের মতো হঠাৎ করে যখন বলা হয়েছিল যে তেলের দাম বাইরে যাবে রাতে মানুষেরা সব ভিড় করে শেষ আর তেলওয়ালারাও ফায়দা উঠানোর জন্য তেলের পাম্প বন্ধ করে ছিল তার হয়ে যায় ওদিক থেকে উল্টা মোটরসাইকেল এসে ঢুকে গেছে গাড়ির সামনে দিয়ে পুলিশ ভাইও বকা জমা করতেছে তারে রাত বেজে গেছে এগারোটা সোয়া এগারোটা এখন পুলিশ আর কি বলবে মানুষেরা সব বেপ্রয় হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য দেখেন আমিও কিন্তু অনেক রিস্ক নিয়ে রাতে অন্ধকারের মধ্যে হাতে ঝিলে রাইড করে আপনাদেরকে দেখাইছি কিন্তু আমি কি বেপ্রভাবে চালাইছি কারো সামনে দিয়ে হঠাৎ এদিক ওদিক ঢুকে দিছে আমি কিন্তু এরকম করি নাই জেন্টলি রাইড করবেন আপনার দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যাবে আপনি জাস্ট পাঁচ দশ মিনিট বাঁচানোর জন্য পাঁচ দশ মিনিট আগে বাসায় পৌঁছানোর জন্য রাফ রাইড করবেন দেখা যাবে যে আপনার সারা জীবনের জন্য একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেল আপনার বডিতে শেষ আপনি ওকে পার হয়ে গেছি বিজেশনী সিগনাল বসে থাকা লাগছে পাঁচ মিনিটের মতো এখন ভাবতেছি যেহেতু রাস্তা খালি আছে বামে মানিক মেভিনিয়তে না ঢুকে একদম সোজা চন্দ্রিমা উদ্যান দিয়ে বের হয়ে যাব নাকি আচ্ছা সোজাই যাই চন্দ্রিমা উদ্যানে যাই ওরে ভাই সিএনজি আমার দিছিল চাপ পুরাই চন্দ্রিমা উদ্যান তো বন্ধ বিপদে পড়ে গেলাম বিপদে তো পড়ে গেলাম এখন গিয়ে ইউটার্ন নিয়ে এদিকে না গিয়ে বামে ঢুকে যাওয়া বেটার হবে কারণ ইউটার্ন নিয়ে এদিকে আসলে ওইখানে আবার লাগছে আরেক জ্যাম কারণ পুলিশ নাই ওইখানে হচ্ছে গাড়ি টাড়ি সব একসাথে চাপ দিছে সো তিন সাইডের থেকে গাড়ি এসে জ্যাম লেগে গেছে সো পুরন বাণিজ্য মেলার এই সাইড দিয়ে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশে দিয়ে হচ্ছে এবার ঢুকে যাব আর কিছু করার নাই আই হোপ গণভবনের সামনের রাস্তা খালি থাকবে আর কি ঢুকতে দিবে আই হোপ এটা আমি জানতাম না যে এগারোটার পরে বন্ধ হয়ে যায় কারণ এগারোটার পরে প্রথম আমি এই জায়গাটাতে আসছি আর কি এই রাস্তাটাতে ভালো লাগতেছে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট আছে মজা লাগতেছে এই এই যে আমার কল চলে আসছে কল চলে আসছে বাসা থেকে কল দিছে শিওর কারণ অনেক লেট করে ফেলছি কল তো রিসিভ করাই লাগবে কিন্তু রাস্তাতে কোথাও আমার থামতে ইচ্ছা করতেছে না কারণ রাস্তাতে অপরিচিত মানুষ দিয়ে ভরা সো রাস্তায় কোথাও থামলে ঝামেলা হইতে পারে রাস্তায় জাস্ট বাসের চাপটা পাশে কারণ দূরপাল্লার সব বাসগুলো এখন আসছে আর জিনিস মনে রাখবেন দূরপাল্লার বাস কিন্তু অনেক রাফ চালায় ঠিক আছে সো দূরপাল্লার বাস ঢাকা সিটির ভিতরে ঢুকলে ভদ্র হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে কিছু ড্রাইভার আছে যারা ঢাকা সিটির ভিতরেও রাফ চালানো ট্রাই করে আমি সাভারের রাস্তাতে এরকম দেখছি এত স্পিডে স্পিডে যায় যে মানুষ পার হইতেই পারে না রাস্তা এত রাতে বাসের মধ্যে কত মানুষ দেখছেন দাঁড়ানোর জায়গা নেই কোনো মতে ফুটপাথে পা দিয়ে দিয়ে সাইডে দিয়ে চালানো লাগতাছে ওরে ভাই এতক্ষণ পরে আমি এই জ্যাম পার করলাম কি একটা অবস্থা রাস্তা খালি কিন্তু সব গাড়ি টাড়ি ক্যানজানি দাঁড়ায় আছে গ্যানজাম লাগছে এদিকে ওই সাইড থেকে সব গাড়িগুলো এদিকে আসতেছে কোনোটা যাওয়ার কোনো জায়গা পাইতেছে না ওরে ভাই মায়ামির বাসও আবার এখানে ঢুকবে মায়ামির বাসও শুনছি কুমিল্লা টুমিল্লা যায় এই রাস্তা দিয়ে কেন ঢুকতেছে এদিকে আমি জ্যামের জন্য জ্যাম ঠেলতে ঠেলতে বাসার কলও ধরতে পারতাছি না যাক বাসটা সামনে চলে আসছি এখন একটু শান্তিতে আমি সামনে আগেতে পারতাছি পুরাই অন্ধকার রাস্তা আলো খুবই কম অনেক কেয়ারফুল থাকা লাগবে হঠাৎ করে কুকুর বিড়াল দেয় মানুষ দৌড় দেয় তো আস্তে আস্তে আমার রাত সাড়ে এগারোটা বেজে গেল শুরু করছিলাম আমি ভিডিও এগারোটা বাজার মিনিট থেকে এখন সাড়ে এগারোটা বেজে গেছে চলে আসছে আমি আই হসপিটালের সামনে তো এখন রাস্তাটা পার হয়ে বাসে ঢুকে যাব ভিডিওটা এখানে শেষ করি আই হোপ ইউ গেস লাইক দিস ভিডিও ভিডিওতে আজকে জাস্ট আমি দেখালাম যে রাতের হাতে ঝিল কেমন অন্ধকার অন্ধকার থাকে মি ফর টাইম কাইন্ডলি সাবস্ক্রাইব ওকে সিন দা নেক্সট ওয়ান সবাই ভালো থাকেন টাটা